মানব এই সম্প্রতি কয়েকদিন হলো আমাদের একজন ইসলামী বক্তা আজহারি সাহেব নিয়ে কথা হচ্ছে মানুষ আজহারি কি রাজনীতি জানে তার বয়স কত নট লেস দেন টোয়েন্টি ফাইভ ইয়ার্স এ কি রাজনীতি বোঝে আজহারি কি রাজনীতি বোঝে তাকে নিয়ে আমরা বড় বড় লোক গেলে তাকে তাকে নিয়ে টানাটানি করি তাকে আর উপরের দিকে তুলে দেয় মাননীয় স্পিকার ওই কয়েকটা কোরআনের আয়াত দিয়ে কথা বলে তার পিছনে আমরা সবাই লেগেছি মাননীয় স্পিকার এটা আজহারির সঙ্গে লাগানো হয় এটা অনুভূতিতে আগা থানা হয়েছে আমাদের ধর্মীয় অনুভূতিতে কিছু বিদেশি গোয়েন্দা বিদেশি এজেন্ডা বাস্তবায়নকের ব্যক্তি বেশি ব্যক্তি আমাদের এই নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম ক্যান্ডিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম খুন্দ করতে মাননীয় স্বীকার বিধর্মী বিচারীদের উস্কানিতে একটা ধর্মীয় বিভেদ সৃষ্টি করে সামান্যতম আঘাত সৃষ্টি করে বিষয় নিয়ে আমাদের কি করছে মাননীয় স্বীকার ধর আমাদের ওইটাকে ইস্যু করে সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে আমরা প্রতিহত করছে মানুষ স্বীকার বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে স্বীকার মানুষ স্বীকার আমি আপনার মাধ্যমে নিবেদন করতে চাই মাননীয় স্বীকার আসলে আমরা বক্তব্যে এই মহান জাতীয় সংসদে অনেক সময় অবান্তর কথা বলে থাকি কেউ সহনীয় পর্যায়ে ঘুষ খাতে বলি কেউ গিরিল ধরে থাকি যে দশতলা বিল্ডিং ফেলে দেয় আবার কেউ আমরা মাননীয় স্বীকার এই মজুর বর্ষের পঞ্চাশ বছর পরে আমরা রাজাকার মুক্তিযোদ্ধার তালিকার ফেসলা করতে পারি স্বীকার সেখানে কে দুই একটা কথা বলে আদ বলে হাদিস বলে আমরা উঠে পড়ে তার মানুষ স্বীকার মানুষ আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে দাবি করতে চাই যারা ধর্মীয় বিভাগ সৃষ্টি করে অতি উৎসাহী হয়ে সরকারের ভাবমূর্তি খুন্দ করছে তাদেরকে চিহ্নিত করা হোক আসলে তাদের উৎসাহটা কি এই বিষয়ে তারা এত অতি উৎসাহী কেন মানুষ স্বীকার এটা মুসলিম কান্ট্রি আমরা জানি মানে শিকার ইসলামের সবচেয়ে বড় শত্রু ইহুদি নাসারা যখনই কোন ইসলামের দিক দিয়ে মানুষের মূল্যবোধে তারা বলিয়ান হয়ে ওঠে একজন মানুষ জাতিতে যেতে চায় তখনই খ্রিস্টান ইহুদিরা তাদের এজেন্ডা দিয়ে তাদের বাস্তবায়নকারী লোকগুলোকে দিয়ে গুপ্তচর গুলোকে দিয়ে আমাদের ভিতরে নৈতিক চরিত্র করে ঘটায় মানুষ